নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে প্রতিবারের মতো এবারও 16 ডিসেম্বর জাতীয় মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, কুচকাওয়াজ, শিক্ষার্থীদের ডিসপ্লে ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ভূমি অফিসের এসিলেন্ট কামরুল হাসান, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ, উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমানুল্লাহ আমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আক্তার নীলা সহ আরো উপস্থিত ছিলেন তারাবু পৌরসভার মেয়র হাসিনা গাজী, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী তোফায়েল আহমেদ আলমাস সহ উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মী ও উপজেলার সকল পর্যায়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী গার্জিয়ান সহ উপজেলার সর্বস্তরের লোকজন। সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় প্যারেড, শিক্ষার্থীদের ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলার কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ সহ সকল শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের অভিনয়ে তাদের দল নিয়ে ক্রীড়া অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এনামুল হক, রূপগঞ্জ, NAN TV।